হাই এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আর কলকাতায় এটা আমার লাস্ট ভিডিও, তাই এটা পোস্ট করতে একটু লেট হলো, আর এটা একটু বড়। আগেরগুলো সব মিনি ব্লগ ছেড়েছি, তোমরা দেখেইছো, যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও আমার চ্যানেলে। আর আমি বলবো একটু টাইম নিয়ে ভিডিওটা দেখো, খুব একটা তো বড় নয়, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। এদিকে মাসি রেডি হয়ে গেছে, মাসিকে সুন্দর লাগছে, আর আমরা এত সেজে গুজে যাচ্ছি আজকে ভিক্টোরিয়া। বাজে 12টা, আর এখন আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমাদের যাওয়ার কথা ছিল 11টায়, বাট 12টা বেজে গেছে, দিদা নেমে গেছে, ওরা আসছে, যেহেতু বিকু টিউশন ছিল, টিউশন থেকে আসলো। তো যাই না, গিয়ে কতক্ষণ শ্যুট করতে পারবো, কারণ আমার একটা শ্যুট করার কথা আছে ওখানে গিয়ে, দেখি কি হয়, করতে পারি কি না, কতটা কী করতে পারি। এবার আমরা গিয়ে গাড়িতে উঠবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। কলকাতায় আসা হয় অনেকবার, এসেওছি অনেকবার, বাট সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয় না। আসলে মাসির বাড়ি না, টুকটাক এদিক ওদিক যেদিকে দরকার থাকে ততটুকুই যাওয়া হয়। বাট এবার যেহেতু টাইম নিয়ে এসেছি, তাই এবার প্ল্যান করে এসেছি যে এবার কিছু কিছু জায়গায় ঘুরতে যাবই কলকাতায়, কারণ কলকাতায় তো দেখার জায়গার শেষ নেই, তাই না? যাওয়ার পথে মিশোর চেম্বার পড়ে, তাই মিশোর সঙ্গে একবার দেখাও হয়ে গেল। এই যে মিশোর সঙ্গে কথা বলতে ব্যস্ত। তো ফাইনালি ভিক্টোরিয়ার সামনে গাড়ি আমাদের নামিয়ে দিয়ে চলে গেল, আবার বাড়ি ফেরার সময় নিতে আসবে। আর এদিকে অনেক ফরেনাররা আছে দেখছি, আর এখানে টিকিটের মূল্য মাত্র 30 টাকা। তো আমাদের টিকিট কেটে এই যে আমরা এবার ঢুকবো ভেতরে। যখন আমরা হাফ রাস্তা চলে এসেছি, তখন আমার একটা কথা মনে পড়লো যে আমি তো আমার চশমাটাই আনতে ভুলে গেছি, তাহলে আমি দেখবো কী করে? তখন মাসি বললো আমারটা না দেখিস কোনে। আমি বলছি আমার তো পাওয়ার দেওয়া চশমা, কিন্তু কিছু করার নেই, আর তো ফিরে যাওয়া যাবে না কারণ চলে এসেছি। হ্যাঁ একটু সমস্যা হবে আমার দেখতে, বাট কিছু করার নেই। আজকে আমি এখানে একটা নাচের শ্যুটও করব, কারণ এত সুন্দর জায়গা। অনেকেই হয়তো ভিক্টোরিয়ায় এসছো, বাট এটা আমার ফার্স্ট টাইম, তাই আমি একটু ভালোভাবেই দেখবো সব। আর আমি চেষ্টা করব তোমাদেরকে যা দেখবো সব কিছু ভালোভাবে দেখানোর, কিন্তু আমি হয়তো কিছু বলতে পারবো না, বাট দেখাবো তোমাদেরকে। ভিক্টোরিয়ার নাম এতবার শুনেছি, টিভিতে দেখেছি, খবরের কাগজে দেখেছি, অনেকের স্ট্যাটাস দেখেছি, ফেসবুকে দেখেছি, বাট সামনে থেকে দেখার সৌভাগ্যটা আজকে হলো। আর এমন করে সব জায়গায় এরকম ফটো ফটো লাগানো ভিক্টোরিয়ার, আর এরকম বড় বড় অনেকগুলোই আয়না আছে ভিক্টোরিয়ার কিছু কিছু জায়গায়, তার মধ্যে তার সামনে আমরা একটু এই যে আমরা 5 জন এসেছি এখানে, আমি, মাসি, দিদা অ্যান্ড 2 ভাই বিকু বিথু। তো এখন আমরা একটু আয়নার সামনে একটু ছবি টবি তুললাম, আর এইরকম সারা দেয়ালে খুব সুন্দর সুন্দরভাবে ছবি দেওয়া, ভিক্টোরিয়ার কীভাবে তৈরি হয়েছিল, বিভিন্ন রকম তথ্য ইতিহাসের সেই সব দেওয়া। যারা ইতিহাস প্রেমী, যাদের ঐতিহাসিক জিনিসপত্র ভালো লাগে, আমি বলবো তারা অবশ্যই পারলে একবার ভিক্টোরিয়ায় ঘুরে যেও, অবশ্যই তাদের ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগছে। আর এখানে শুধুমাত্র ছবি মডেল আছে তাই কিন্তু নয়, বিভিন্ন অডিও ভিজুয়ালও চলছে, বিভিন্ন তথ্য তারা জানাচ্ছে, এখানে বাংলায় অনেক কিছু আছে, আমার এই সম্বন্ধে একদমই আইডিয়া নেই। আর সব থেকে আমার ভালো লেগেছে ভিক্টোরিয়ার এই জোনটা, যেখানে পশু পাখি, বিভিন্ন ফুল, প্রাকৃতিক জিনিসপত্র ছবি ছিল, কারণ একটা সময়ের পর এই জিনিসগুলোর প্রতি আমার আগ্রহটা আরও বেড়েছে এবং ভালো লাগা তৈরি হয়েছে। তো এইগুলো আমার ভীষণ ভালো লাগছিলো, এইগুলোই আমি বেশি ভালো করে দেখছিলাম। যারা প্রকৃতি প্রেমী তাদের তো দারুণ লাগবে এই জোনটা। এখন আমাদের দিদার মেকওভার টাইম চলছে, দিদাকে এখন মেকওভার করা হচ্ছে। এখন আমাদের নিচের পোর্শনটা সব দেখা হয়ে গেছে, এবার যাব আমরা ওপরে। আর ওপরে এসে এই জায়গাটা জাস্ট দারুণ, মানে এখান থেকে ভিউটা, ওপর থেকে ভিউ এমনি সবসময় সুন্দর লাগে, আর এখান থেকে ভিক্টোরিয়ার উল্টো সাইডের ভিউটা সত্যি সুন্দর, দেখার মতো একদম, এক কথায় অসাধারণ। ভিক্টোরিয়া যেহেতু অনেকটা বড় জায়গা, আর নিচেরটা অনেকটাই নিচের ওপরে মিলিয়ে, তো আমাদের একটু ওপরে এসে সবার পাটা ব্যথা করছিলো, তাই সবাই একটু বসে পড়েছি, বিশেষ করে দিদার পাটা ব্যথা করছিলো। তো এখন এই যে ওপর থেকে এটা নিচের, আর এই সময়টাতে মানে দুপুরের সময়টাতে একটু ভিড়টা কম আছে, বিকেলের দিকে আরও ভিড় হয়। আর এই ভিক্টোরিয়া সকাল 10টা থেকে আই থিঙ্ক 6টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। আর সোমবার করে সপ্তাহে একদিন মনে হয় বন্ধ থাকে, সোমবার কি সঠিক মনে পড়ছে না, আই থিঙ্ক সোমবার, একবার তবু যাচাই করে নিও তোমরা যদি কেউ যেতে চাও যাওয়ার আগে। আর এই যে এখানে বিপ্লবীদের যে প্রকাশ্যে তখন মৃত্যুদণ্ড দেওয়া হতো, সেই ছবিটাই এখানে এখন আছে। আর নিচে সব কিছু ডিটেলস দেওয়াই আছে, কোনটা কি আমরা সেই সব দেখছি আর সেই সব নিয়েই এখানে আলোচনা করছি।
আর এই যে আমাদের দেশের পতাকার যে পরপর পরিবর্তন, সেটাই এখানে আছে, পরপর পতাকাগুলো দেওয়া আছে। এখানে দিল্লির লাল কেল্লার ছবিও দেওয়া আছে। এখন বাজে 1:41, ভিক্টোরিয়া আর আমরা দিদা, আর আমরা সেই সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করিনি, তাই সবাই একটু খিদেই পেয়ে গেছিলো। বাট খাওয়ার মতো তেমন কিছু নিয়ে আসা হয়নি, কারণ একাদশী ছিল ওই দিন, তো যা ছিল টুকটাক সেটাই খাওয়া হলো। তারপর আমরা একটু ফটো শটো তুলছি। আর এই যে আমাদের বিকু ক্যামেরাম্যান আমাদেরকে বলে দিচ্ছিলো আমরা কীভাবে ফটো তুলবো, ওদের সানগ্লাসগুলো আমাকে আর দিদাকে দিয়ে বলছিলো তোমরা পরো এটা, তোমাদের ভালো লাগবে, তো এখন সেটাই আমরা ট্রাই করছি। আমাদের মোটামুটি ভিক্টোরিয়াটা ঘোরা হয়ে গেছে। এই সাইডটায় আমরা যেহেতু একটা ফাঁকা জায়গা পেয়েছিলাম, তাই সবাই মিলে এখানে একটু বসছি, গল্প সল্প করবো, আর আমার যেহেতু একটা ভিডিও শ্যুট করারও আছে, তাই সেই শ্যুটটা করব। আর এই নাচের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা গিয়ে দেখো, আমার নাচের চ্যানেলে অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। আমার ডান্স চ্যানেলের নাম সায়নী ক্রিয়েশন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি যখন নাচটা করছিলাম তখন আমাকে অনেকেই দেখতে দেখতে যাচ্ছিলো, আমি যখন নাচের ভিডিও এডিট করছিলাম তখনই আমি খেয়াল করেছি, সেটা তোমরা নাচের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর নাচটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বিথু আর মাসি গিয়ে আমাদের জন্য একটু পাপড়ি চার এনেছে, তো সেটা এখন আমরা খাচ্ছি আর তোমাদেরকে শোনাচ্ছি, দাঁড়াও যে এখানে কত সুন্দর পরিবেশটা। বিথুবাবুর পায়ে এখন লেগেছে, তাই আমরা চলে যাচ্ছি তাড়াতাড়ি করে, একদম অনেকটা তাড়াতাড়ি চলে যাচ্ছি আমরা, আমাদের যাওয়ার কথা ছিল একটু পরে। হ্যাঁ, আমাদের একটু লেটে বেরোনোর কথা ছিল, আমরা একটু বসতাম আর আমার নাচের কটা শট নেওয়া বাকি ছিল, তো যাই হোক কিছু করার নেই। মৃদুর পায়ে লেগেছে, ওই যে না এখানে নুড়ি পাথরগুলো আছে ওতেই নাকি খাবার কিনতে গিয়ে পা ঢুকে গেছে, তো কী আর করার। আমরা এখন বেরিয়ে পড়েছি ভিক্টোরিয়া থেকে, এবার আমাদের গাড়ি আসবে, আমরা তাই একটু ওয়েট করছি। আর এই যে রাস্তার পাশে যে ঘোড়ার গাড়িগুলো দেখা যাচ্ছে, ওতে ওঠার মাসির খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু মেসো আসেনি আর পায়ে লাগলো, তাই আমাদের ওঠাটা আর হলো না। এখন বাজে বিকেল 5:30, এখন আমি একটু ছাঁদে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।